যখন তুমি ছোট্ট ছিলে তা ছিল না মুখে, তরল খাবার দিলে নালা মা জননীর বুকে, শেয়ানারে ভুইল না রে, শেয়ানারে ভুইল না রে, জনম তেতে ডাক আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক, আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে গুনা হবে মাপ, আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে পলম হবে সাপ, আল্লাহ 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 সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ মোহাম্মদ সাদেক মোল্লা, রানিং কমিশনার 1 নং ওয়ার্ড ঢাকা, বীর মুক্তিযোদ্ধা প্রধান অতিথি হিসাবে যিনি আগমন করবেন, বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ মোহাম্মদ আকবর হোসেন পাঠান ফারুক এমপি সাহেব, আমরা আশা করছি তার আগমন। যে মাহফিলের আলোচনার বিষয় হল কোরআন এবং হাদিস, যে আলোচনা একটা মানুষকে অন্যায়ের দিকে ফিরিয়ে ন্যায়ের দিকে নিয়ে আসে, যে আলোচনা দিশাহারা মানুষকে সুন্দর দিশা দেয়, যে আলোচনার মাহফিল পথহারা মানুষকে সঠিক পথ দেখা, যে মাহফিল জাহান্নামমুখী মানুষকে ফিরিয়ে এনে জান্নাতমুখী করে দেয়, এমনই একটি মাহফিলে আসবার বসবার তৌফিক যিনি আমাদেরকে রায়ত করেছেন তাঁর শহীদ দরবারে কালিমাত শুকর উচ্চারণ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তিনি অতি দয়ালু, অতি মেহরবান, আমাদেরকে দান করেছেন এমন জ্ঞান যে জ্ঞানের কথা আল্লাহ নিজেও বলেছেন, তিনি ইরশাদ করেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, শশী মেরি মাঝে শশি মেরি বায়ান, শশি মেরি মাঝে শশি মেরি বায়ান বাজায়া পনসুর, তোমারি মাঝে আমারি বায়ান, তোমারি মাঝে আমারি বায়ান, তাই তো এত মধুর, তাই তো এত মধুর, ধরে কোন কোরআনি মাহফিলে আসবার বসবার তৌফিক আল্লাহ আমাদেরকে এনায়েত করেছেন, শুকর আদায় করি আরেকবার জোরে করে আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর একটা ধর্মের অন্তর্ভুক্ত করেছেন, বিনা চাওয়ায় বিনা পাওয়ায় আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, নাম দিয়েছেন ইনসান, আল্লাহ আমাদের সুন্দর পথ দেখানোর জন্য আমাদেরকে দিয়েছেন কোরআন, আমাদের ধর্মের নাম রেখেছেন মুসলমান। বিনা চাওয়া আল্লাহর কাছ থেকে অশেষ মেহরবানি। একটা মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, আমার উম্মতের আরে শুনে নাও বুঝে নাও জানে নাও, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস,
মুহাম্মদ, তোমাদের মধ্যে উত্তম মানুষ ওই মানুষ যে মানুষ মানুষের উপকারে আসে, যে মানুষ দ্বারা মানুষের উপকার হয় সে হল উত্তম মানুষ। সে সাথে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে তিনি ইরশাদ করেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা মুমিন বান্দার শান, মুমিন বান্দার মান আল্লাহ উঁচু করে দেন, মুমিনের শান, মুমিনের মান। সেই সাথে যাদেরকে দান করেছেন আল্লাহ কোরআনের জ্ঞান, আল্লাহ তাআলা তাদের মান সাথে তাদের শান উঁচু করে দেন। আল্লাহ এই কথাও বলে, তোমরা কি বুঝো আমার বান্দারা, هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ যারা জানে এবং যারা জানে না তোমরা কি মনে করো উভয় দল কি এক সমান? প্রশ্নের মধ্যেই উত্তর নিহিত হয়েছে, প্রশ্নের দণ্ডেই হলো কেমন, না 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 কোনদিন এক হতে পারে না। তাদের শান অনেক উঁচু, যারা জানে না তাদের শান অনেক নিচু। রাসূল মানান খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। লক্ষ্য করে শুনুন, রাসূলের পবিত্র জমানায় তিনি কি ভাষণ দেন, তিনি কি ভাষ্য দেন, খায়রুকুম আমার মত না জানে নাও শোনে নাও বোঝে নাও, তোমাদের মধ্যে উত্তম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কুরআন জানে এবং অন্যকে কুরআন শিক্ষা দেয়, শিক্ষার ব্যবস্থা করে, যে কুরআন জানে কুরআন অধ্যয়ন করে, কুরআন তেলাওয়াত করে, কুরআনের তর্জমা বোঝে, কুরআন মানে, শুধু তাই নয় অন্যদেরকে জানায়, অন্যদেরকে বুঝায়, তেলাওয়াতের ব্যবস্থা করে দেয়, জানবার ব্যবস্থা করে দেয়, বুঝবার ব্যবস্থা করে দেয়, কোরআনে জিন্দিগি করবার মতন সুন্দর পথ করে ধরে কর না। সুবহানাল্লাহ, হয় নাই তোদের সুবহানাল্লাহ হয় নাই তো ধরে কর সুবহানাল্লাহ। من تعلم القرآن وعلمه جاء قرآن جاني এবং যে কোরআন শিক্ষা দেয়, কোরআন শিক্ষার ব্যবস্থা করে। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন বিষয়ে তিনি ব্যবহার করেন নাই, উত্তম শব্দ ব্যবহার করেছেন, কোরআন জানলেওয়ালা, কোরআন মানলেওয়ালা, কোরআন পড়নেওয়ালা, কোরআন শিখানেওয়ালাদের ব্যাপারে তিনি বলেছেন। নিজেদের যুক্তিতে নিজেরা যাই বলি না কেন, রাসূল যিনি উত্তম বলেছেন সেই সত্যিকারের উত্তম, কথা ঠিক না ঠিক? আরো করে ক, ঠিক না ঠিক? রাসূলের ভাষায় কি বলেছেন, আমি আপনাকে অনেক কিছু বললাম, আমি একদম সসীম বান্দা, আমার কথা ভুল হতে পারে, রং হতে পারে। গতকালকে পত্রিকায় দেখলাম জে এম কাদের শাহ একটা দলের, তিনি এখন চেয়ারম্যান, হোসেন মাহমুদ এরশাদ সাহেব চলে গেছেন, ওরা তারা বিশুদ্ধ ছোট ভাই, তিনি বলিষ্ঠভাবে বলেছেন, লিডার ইজ নেভার রং, লিডার ইজ অলওয়েজ রাইট। লিডার কোন সময় রং করতে পারে না, লিডার সবসময় সঠিক বলে, কথা ঠিকই বলেছে, বড়দের কথাও বড় হয়। তবে আমরা বলতে চাই, জমিনের মধ্যে এই মানুষের মধ্যে মুসলমানদের জন্য সবচেয়ে বড় লিডার এবং নেতা সৈয়দ সরদার কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সাদেক, যার কথায় কোনো ভুল নাই, কোনো ধরনের শোভা নাই, সন্দেহ নাই, তা পবিত্র
পবিত্র জবানে তিনি বলেন, আমার জন্য নয়, আপনার জন্য নয়, যারা এই গুণে গুণান্বিত হবে সকলের জন্য তিনি বলেছেন খায়রুকুম। আমার উম্মতেরা শুনে নাও, বুঝে নাও, জেনে নাও, খায়রুকুম তোমাদের মাঝে উত্তম এই ব্যক্তি, ওই ব্যক্তি আছে, ওই ব্যক্তি হবে যে কোরআন জানলো, অন্যকে জানালো, কোরআন জানে, অন্যকে জানে, কোরআন জানে মানে আমল করে। শুধু তাই নয়, সমাজের মানুষগুলিকে আলোকিত করার জন্য, প্রস্ফুটিত করার জন্য, উন্নত জীবন লাভের জন্য কোরআন শিক্ষা দেয়, কোরআন শিক্ষার ব্যবস্থা করে, তারাই হল সমাজের মধ্যে সবচেয়ে উত্তম রেকর্ড। মারহাবা, জোরে বলো মারহাবা। এটা আমরা জানি, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, কথা ঠিক, শিক্ষা সকল জাতিরই আছে, কিন্তু মানুষকে সত্যিকারের মানুষ, সোনালী মানুষ, সুন্দর মানুষ, প্রস্ফুটিত মানুষ বানানোর জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়। তার তিনি করেও দেখিয়েছেন কি ছিল কি হল। এটা পূজা, আমরা নিজেদের সাথে ব্যাখ্যা দিই বিদ্যা, এলেমের অর্থ আমরা বিদ্যা বলি, ঠিকই আছে, আমাদের বাংলা ভাষায় বিদ্যা আমরা বলবো ঠিকই, কিন্তু সত্যি কি এই বিদ্যা জাগতিক বিদ্যা? বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল কোনো খারাপ না, জানতে তো হবে, কোরআনে ইতিহাস আছে, কোরআনে অঙ্ক আছে, সমাজ আছে, বিজ্ঞান আছে, সবই আছে, না এমনটি নয়। তবে যে জিনিসের গুরুত্ব লাভ করেছেন আল্লাহ তা হলো ফাইলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। শুনে নাও, তোমার জ্ঞানের উৎসই হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাইলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে শুধু টেস্টের জন্য বসাইস না, আগে আমি বলেছিলাম যে কমপ্লিট রাখবে, কিন্তু কমপ্লিট হয় নাই, আরো সুন্দর করো, বিসমিল্লাহ বলো। আমি আগেই বলেছিলাম মজু করে কাজ শুরু করবে, মাহফিলের মেশিন গুলি নাড়াচাড়া করবে, বিসমিল্লাহ বলে, আরো সুন্দর হওয়া চাই। আমি বুঝি, আমি না শুধু মাইকে যারা আলোচনা করে তারা বুঝে। আল্লাহ বলেন আর রহমান আল্লামা আল কুরআন খালাকাল ইনসান, রহমান তারপরে তিন নম্বর ইনসান মধ্যে রেখেছেন আল্লাহ তাআলা কুরআন, কত সুন্দর মিল, রহমান কোরআন ইনসান এক নম্বরে, রহমান তিন নম্বরে, ইনসান মধ্যে হলো কোরআন। কি বুঝাতে চায়? আল্লাহু আকবার। তোমার জীবনে অনেক নিয়ামত লাগিয়েছে, আল্লাহ দিয়েছেন, দিচ্ছেন, আরো দিবেন, এই জন্য তিনি তো রহমান, তিনি পরম দয়ালু, যার কারণে তার অনুগ্রহে তোমরা তা পাচ্ছ। তিনি রহমান, আদর করে বানিয়েছেন তোমরা মানুষ ইনসান, সে রহমানের সঙ্গে যে মানুষের সম্পর্ক থাকবে সে মানুষের কোনো জিনিসের অভাব নাই, দুঃখ নাই, কোনো দুর্দশা নাই, আল্লাহ যার হয় তার জন্য সব হয়ে যায়। আল্লাহ বলে আমার বান্দা কথা দিলেন, তুমি বান্দা যদি আমার হও, তোমার যা কিছু হবে প্রয়োজন, আমি আল্লাহ গায়েবী খাজানা থেকে করে দিব আয়োজন। ধরে কন্যা সুভাগ, তোর প্রয়োজন আমি করবো আয়োজন, যে আমিই করতে পারি,
আমি না র, আমি তো র। রবের কামই হলো তার সৃষ্টির যখন যা কিছু প্রয়োজন হয় আয়োজন করবে। শর্ত হলো এই, রবকে তুমি যদি মানলে, পুরাপুরি মানলে, তখনই কিন্তু রব তোমারটাকে সারা দিবে। আর আমি রবের গুণ হলো আমি হলাম রহমান, আমি আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক যত বেশি গাঢ় হবে, দৃঢ় হবে, অটল হবে, মজবুত হবে, কঠিন হবে, আমি আল্লাহ কথা দিলাম আমি তোমার সকল রাস্তা বলে দিব, সকল রাস্তা উন্মুক্ত করে দিব, না না কোন জিনিসের অভাব হবে না, কোন জিনিসের শর্ট হবে না, থাকবে না তোমার দুঃখ, থাকবে না তোমার দুর্দশা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ ব্যবস্থা করে দিব, তবে আমার সঙ্গে সম্পর্ক রাখবে, সম্পর্কের মাধ্যম হলো আমার কোরআন। জোরে কর সুবহানাল্লাহ, সুস্থ কাহো সুবহানাল্লাহ। আর ইনসান তিন নম্বরে এনেছে মধ্যে কুরআন, কি বোঝায়? আমি আল্লাহর সঙ্গে দূরত্ব যদি কমাতে চাও, সম্পর্ক যদি কায়েম করতে চাও, আমি আল্লাহর কোরআনকে শব্দ করে তুমি ধরো, কোরআন পড়ো, কোরআন জানো, কোরআন বুঝো, তেলাওয়াত করো, গবেষণা করো, রিসার্চ করো, নিজে আমল করো, নিজের পরিবারকে কোরআনের উপর তুমি উঠিয়ে নিয়ে আসো, সমাজ করো, কোরআনই সমাজ করো, তাহলে আমি আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক কায়েম হোক। ধরে কোন সুবহানাল্লাহ, পড়লেও মজা পাবে, পড়লেও মজা পাবে, যতই পাবে ততই তুমি মজা পাবে। কুরআন, কুরআন বলা হলো রজ্জু, আল কুরআন হাবলুল্লাহি ওয়া হুয়া নূরুল মুবীন। কুরআন হলো আল্লাহর রজ্জু, কুরআনের এক রজ্জুর একটি সাইড আল্লাহর হাতে, যারা রজ্জু মজবুত করে ধরবে আল্লাহ তাআলা তাকে টান দিয়ে নিজের পুত্র দিয়ে কোলে উঠিয়ে নিবে। শর্ত হলো তোমার কোরআন বোঝা, কোরআন ছাড়া তুমি তোমাকে সুন্দর করতে পারবে না, আলোকিত মানুষ করতে পারবে না, না তুমি, না তোমার পরিবার, না তোমার সমাজ, না তোমার দেশ। কোরআনের বিকল্প নাই, কোরআন শিক্ষার বিকল্প নাই, এটা সত্য কথা। এডুকেশন ইজ দ্য ব্যাকওয়ার্ড অফ নেশন, তা তো ঠিকই আছে, জাগতিক শিক্ষা তুমি তো শিখবে, কিন্তু জাগতিক শিক্ষার সাথে যদি কোরআনের ছোঁয়াশ না হলো এই শিক্ষা বেকার যাবে। যে শিক্ষার মধ্যে কোরআনের ছোঁয়াশ নাই সেই শিক্ষা বেকার। এলমে কালেস হাম চুনি এলমে সুকুন, জেলে মতলব খুঁজতে আল্লাহ ওয়া রাসূল, জেলে মতলব খুঁজতে আল্লাহ ওয়া রাসূল। তোমার জাগতিক শিক্ষার সঙ্গে যদি কোরআনের কোনো ছোঁয়াশ না থাকে, এই শিক্ষার কোনো মূল্য নাই, এই শিক্ষার কোনো মূল্য নাই। শূন্যের বামে যদি সংখ্যা থাকলো তাহলে শূন্যের মূল্য আছে, এছাড়া কিন্তু মূল্য নাই। তোমার বিদ্যার কোনো মূল্য নাই যদি তোমার এই বিদ্যার সাথে কোরআনের ছোঁয়াশ না থাকে। আমরা জেনে থাকবো এই কোরআন শরীফ নাজির হয়েছে আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে। কতদিন পূর্বে? 1500 বছর পূর্বে। সেই সময়টা, সেই জামানা কি বলা হয়? আইয়ামে জাহেলিয়াত। কি বলা হয়? আইয়ামে, উত্তর দেন, কি বলা হয়? আইয়ামে জাহেলিয়াত। কেন বলা হয়? তারা কি কিছু জানতো না? মূর্খ ছিল না? মূর্খ ছিল না, জাগতিক জ্ঞানে তারা জ্ঞানী ছিল, জাগতিক বিদ্যায় তারা বিদ্যান ছিল, বড় পারদর্শী ছিল, সাহিত্যিক ছিল, তবে তাদের মধ্যে মনুষ্যত্ব ছিল না, পশুত্ব জন্য এসেছিল। কেন এসেছিল? এই জন্য এসেছিল, তাদের এই জ্ঞানের মধ্যে কোরআন ছিল না, আসমানি জ্ঞানে কোনো ছোঁয়া ছিল না, জাগতিক জ্ঞান ছিল। এই জাগতিক জ্ঞান সম্পর্কে আল্লাহ বলেন তাদের ব্যাপারে, ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া,
وهم عن الآخرة هم غافلون. أنا ونك جاني هو جاني جي جاني জাগতিক বিদ্যায় তারা বিদ্যা, জাগতিক জ্ঞানে তারা জ্ঞানী মানুষ, কিন্তু তারা আখেরাত থেকে অন্য মনস্ক, আখেরাত থেকে বিলকুল তারা অন্য মনস্ক। অন্য মনস্ক হওয়ার কারণ কি? কারণ আখেরাত সম্পর্কে কোনো জ্ঞান তাদের মধ্যে ছিল না, আখেরাত ব্যাপারে কোনো জ্ঞান তাদের মধ্যে ছিল না, যার কারণে এই জ্ঞান তারা নিজেরাও উপকৃত হতে পারে নাই। আমি কিছু জ্ঞানী মানুষের নাম বলি, কিছু জ্ঞানী মানুষ, সেই জ্ঞানী মানুষের নাম এখনো এই দেড় হাজার বছর পরেও মানুষ স্মরণ করে, এরা এত জ্ঞান পেয়েছিল, জাগতিক জ্ঞান। এর মধ্যে ছিল ইমরুল কায়েস, ইমরুল কায়েস, নাবিকা, জুহায়ের, আন্তারা, তারফা, আক্রামা, নবী ইবনে মালিক, সাতজন মানুষ সেই জমানায় সবচেয়ে বেশি সাহিত্যিক ছিল, অনেক জানতো। আবু জেহেল, আবু জেহেল কম জানতো না, অনেক জানতো, জ্ঞানীর জ্ঞানী, মহাজ্ঞানী তাদের তাকে লকব দেওয়া হয়েছিল, পণ্ডিত লকব দেওয়া হয়েছিল। তার লকব ছিল আবুল হাকাম, মহাপণ্ডিত। কত জানতো? আবু জেহেল বড় নেতা, অন্যান্য নেতা আবু সুফিয়ান, উতবা, সাইবা, আরো যারা আছে, আবু জেহেলের কথা শোনার জন্য তারা সারিবদ্ধ হয়ে বসে যেত, নেতাজির কথা শুনবো, নেতাজির কথা, ভারী উঁচু কথা, জ্ঞানের কথা শোনার জন্য তারা বসে যেত। আবু জেহেলের বক্তব্য ছিল খুব সুন্দর। এরপরেও সে সমাজের অবস্থা এই ছিল যে ব্যক্তিতে ব্যক্তিতে দ্বন্দ্ব ছিল, পরিবারে পরিবারে দ্বন্দ্ব ছিল, সমাজে সমাজে দ্বন্দ্ব, গ্রামে গ্রামে দ্বন্দ্ব, না 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 কেউ কাউকে মানতে রাজি না, কাউকে সম্মান করতে রাজি না। সেই সমাজের মধ্যে ছিল কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, রাজানি, লুটমার, সুদ, ঘুষ, বিচারি, সকল অন্যায়ের সমাহার ছিল সেই সমাজের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে ঠিক করার জন্য একটানা 23 বছর তিনি পরিশ্রম করেছেন, হেল্পফুল ফুজুল সংগঠনের বিদ্যুৎসাহী সদস্য হয়ে, কিন্তু যেই সেই কোনো কাজ হচ্ছে না, মানুষ থেকে মনুষ্যত্ব বলতে তাদের মধ্যে কিছুই ছিল না। 23-17 বছর বয়সে তিনি শুরু করলেন সেই সমাজ সংস্কারমূলক কাজ, 5 দফা কর্মসূচি নিয়ে তিনি বিদ্যুৎসাহী সদস্য হলেন হেলফুল ফুজুল সংগঠনে, কিন্তু কোনো কাজ হল না। বয়স হয়ে গেল 40, নাজিল হল কোরআন, চলে আসলেন জিব্রাইল, নিয়ে আসলেন কোরআন, জিব্রাইল বলেন, এসেই বলছেন কি করা, আপনি করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, মা আনা বিকারিন, আবার বললেন কি করা, আপনি করুন। রাসূল বললেন, মা আনা বিকারিন, দ্বিতীয়বারও তিনি বললেন, আমি করতে পারি না। মুফাসসিরিন খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, এর মধ্যে একজনের ব্যাখ্যা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন মা আনা বিকারিন, এর অর্থ এক হলো একটা এই যে আমি পড়তে পারি না, কি অর্থ আসলে পড়া জানি না, এক। 2 নম্বর, যে পড়ার কথা বলতেছে এটা আমার পড়তে ইচ্ছা হচ্ছে না, এই জন্য যে কি পড়া, এই পড়ুয়া মানুষ আরবের মধ্যে কোনো অভাব নাই, লোবাইদ আছে, আক্রামা আছে, আন্তারা আছে, সরফা আছে, ইমরান কায়েস আছে, কি হলো এই সমাজের, না 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 কোনো উন্নতি দেখছি না, অবনতি আর অবনতি, কি হবে পরে, মানে বিপরীত, পড়তে মন চায় না, পড়তে পারি না। আল্লাহ তাআলা আচ্ছা জিব্রাইল ইসলামকে বললেন, জিব্রাইল তুমি সাথে আমার নাম লাগা, এটা এই পড়া না, ইমরান কায়েসের পড়া না, জাগতিক বিদ্যা না, এটা তো ওই বিদ্যা যে বিদ্যা তার স্রষ্টার সঙ্গে সম্পর্ক হবে,
স্রষ্টাকে জানতে পারবে, স্রষ্টার হুকুম জানতে পারবে, স্রষ্টাকে জানতে পারবে, তার দুনিয়া হবে উজ্জ্বল, আখেরাত হবে আলোকিত, মানুষ হবে সোনা মানুষ, আলোকিত মানুষ। বলো রব্বি কি ইসমি রব্বি ইকরা বি ইসমি রব্বি, চিলে বলেন ইয়া আল্লাহ আল্লাহ রবি, না 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 এমনি পড়া না, জাগতিক পড়া না, ইসমি রব্বি শুধু এতটুকু বলেছেন, বাকি বলেন নাই। না বলা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নিজের থেকে পড়তে শুরু করেন, কি করা ইসমি রব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। কেউ তো শিক্ষা দেয় নাই, কোন হাফেজ না, কোন কারি না, জিব্রাইল নিজেও তিনি বলে দেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তিনি বলতে শুরু করলেন। কেন রাসূল বলতে চাচ্ছেন, আমার বন্ধু জিব্রাইল এই পড়ার অপেক্ষা আমি একদিন নয় দুই দিন নয় 40 বছর পর্যন্ত এই পড়ার অপেক্ষায় ছিলাম, যে পড়ায় সমাজ সুন্দর হবে, ব্যক্তি সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, দেশ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। এবার বুঝি আমি পড়তে রাজি আছি, পড়তে শুরু করলেন, মাঝখানে আয়াত পড়ে শুনিয়ে দিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে আর সামনে নিয়ে তিনি দাওয়া দিতে শুরু করলেন। কয়েকজন মুসলমান হয়ে গেলেন, সর্বপ্রথম মুসলমান মহিলা হাজিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন হারিস, চারজন হয়ে গেলেন। অল্প সময়ে দেবতানে আরো 10 জন অনেক হয়ে গেল। মানুষ যাকে যাকে দলে দলে ইসলামে প্রবেশ করতে শুরু করলো। আল্লাহ তাআলা বলেন, হে আমার বন্ধু, দেখলেন মানুষ যাকে যাকে ইসলামে আসতেছে, আর এই মানুষগুলি এক অন্তরের হয়ে গেছে, শরীর বন্ধু হয়ে গেছে। যে কিসের মাধ্যমে হয়েছে, তা হয়েছে কোরআনের মাধ্যমে। সারা দুনিয়ার সম্পদ তাদের পিছনে খরচ করলেও কিন্তু তাদেরকে এক হতে পারতেন না, এই কোরআনের মাধ্যমে হয়েছে। আমি বলতে চাই, আজকের এই সমাজ, সমাজে দুর্নীতি, অন্যায়, বেচার অনেক বৃদ্ধি পেয়েছে, এইগুলিকে দূর করার জন্য, এইগুলি মুক্ত, দুর্নীতি মুক্ত, ত্রাস মুক্ত, বিশৃঙ্খলা মুক্ত, জঙ্গি মুক্ত সমাজ গড়ার জন্য এই কোরআন শিক্ষার বিকল্প নাই, কথাটির না বেঠি। কোরআনের শিক্ষাই দিতে পারে একটা একটা সুশীল সমাজ উপহার দিতে পারে, যেমনটি দিয়েছিল 1400 বছর আগে। সেই সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে ওলামা হযরত তিনি প্রতিষ্ঠান কায়েম করেন, আর ভাষণ থেকে আল্লাহর অশেষ মেহরবানি, সেই কুমিল্লা হুমনা এলাকার থেকে একটা যোগ্য মানুষকে তার বান্দাকে ধরে এই ভাষণ থেকে তিনি নিয়ে এসেছিলেন, আসতেন আল্লাহ। আব্দুল্লাতিফ ইজ ভেরি এক্টিভমেন্ট, একজন একজন একটিভ মানুষ, তিনি করতে পারেন, তিনি করতে পারেন, তিনি করতে পারেন, তাকে নিয়ে আসতেন। এই মোহাম্মদিয়া মাদ্রাসা বক্তব্য থেকে শুরু করে আজ জামিয়া পর্যন্ত পৌঁছেছে, কত সুন্দর ছেলেরা লেখাপড়া করে। এই ছেলেরা কোনোদিন দুষ্ট হবে না, একজন দুজন হতেও পারে, জঙ্গি হবে না, সন্ত্রাসী হবে না, এটা ভুল কথা, না 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 কোনো নজির নেই। আমি স্বল্প সময় বলতে পারবো না, যা কিছু হচ্ছে, অন্যায়, ত্রাস, ব্যবচার, লুটমার, হাইজাক, প্লেন লুট, এগুলি কোনো মাদ্রাসা পড়ুয়া আলেম, হাফেজ, কারি এর মধ্যে পাওয়া যায় না। জামিউল উলুম মাদ্রাসা একটা সেমিনার হয়েছিল, একজন পুলিশ অফিসার তিনি বললেন, 24 বছর আমি মামলা ডিল করতাম, বড় বড় ক্রাইম, 24 বছরে কোনোদিন এই ক্রাইম জগতে আমি কোনো আলেম পাই নাই, হাফেজ না, কারি না, মৌলানা মুফতি মুহাদ্দিস তো দূরের কথা, দূরে কোন আলহামদুলিল্লাহ। গত কিছুদিন আগে, গত 4 দিন আগে ফেসবুকে এসেছে এক ভদ্রলোক, তিনি বললেন যে বহু হাজার, তারপরে 30 সঙ্গে আছে, আমি এদেরকে ব্যভিচারীর মধ্যে এরা লিপ্ত ছিল, তাদেরকে একে একে করে প্রত্যেকের সঙ্গে আলাপ করেছি, এর মধ্যে একজনও হাফেজও না, কারিও না, আলেমও না, মুহাদ্দিস মুফতি তো দূরের কথা, দূরে কোন সুবহানাল্লাহ। সুশীল সমাজ করতে পারে এই মাদ্রাসা, আদর্শ নাগরিক পয়দা করে, এরা কোনো সময় সন্ত্রাসী হবে না, সন্ত্রাসকে দমন করার জন্য এরা 24 ঘন্টা নিজেকে নিজেকে নিয়োজিত করে রেখেছে। এই মাদ্রাসার নাম হলো কওমি মাদ্রাসা, কওম মানে জাতি, কওমি মাদ্রাসার সঙ্গেই হলো এই
জাতীয় উদ্যোগে প্রতিষ্ঠিত, জাতীয় সহযোগিতায় পরিচালিত, জাতির কল্যাণে নিয়োজিত। কি বলছি? জাতীয় উদ্যোগে প্রতিষ্ঠিত, জাতির সহযোগিতায় পরিচালিত এবং জাতির কল্যাণে নিয়োজিত এই তিন গুণ এই মাদ্রাসায় রয়েছে। দেখুন, ইসলাম নিয়ে বলুন, দেশ নিয়ে বলুন, দেশের মাটি নিয়ে বলুন, দেশের সার্বভৌমত্ব নিয়ে বলুন, যে কোনো ব্যাপারে এদেশের উপর হামলা এসেছে, কোরআনের উপর, ইসলামের উপর, নবীর উপর, দেশের উপর, দেশের ভৌগোলিক সীমারেখার উপর, এদেশের স্বাধীন দেশের পতাকার উপর, তখনই যারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছে তারা হলো এই কওমির উলামা। কথা কি দেবে? কি জুজুগুরির ভয় দেখাবেন না মানুষকে? বাবু আমায় দেখাস নি আর জুজুগুরির ভয়? আজকাল আমি আর তোমার ছোট্ট কুকুর এদানিং আমাদের অনেক মুক্তি মন্ত্রীর মুখ থেকে সত্য কথাগুলি বেরিয়ে আসছে। কৌমি ওলামা কারা? এর আগে আমি ধন্যবাদ জানাবো এদেশের পরিচালক প্রধানমন্ত্রী, তিনি এই কথা ব্যর্থহীন করতে বলেছেন। এদের স্বাধীনতার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল এই কৌমি ওলামা। এবং আমি বিশ্বাস করি আমাদের দেশে যে সমস্ত অরাজকতা আছে, জঙ্গিবাদ আছে, আমি বিশ্বাস করি না কওমি মাদ্রাসায় এর কোন শিক্ষা দেওয়া হয়। তারা জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত না। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আর বলতে চাই না, বলার অনেক ছিল, আমি জানি। মাইক যতটা ঠিক করো, আমি তোমাদেরকে আবারও বলবো, হুকুম দেব, আদেশ করবো, এই মাকে কাম হবে না। অনেক বড় বড় উঁচু আলেম, তিনারা কথা বলবেন, আমি অল্প সময়ে হাঁপিয়ে গিয়েছি। তোমরা মাইক ঠিক করো, হাজার হবে, যাদের ওজনায় উঁচু করি জামাত জায়গায় হবে, মসজিদে চলে যাবো, জায়গায় না হবে না হবে ওই জায়গায়।